রাজধানীর পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক গণপূর্ত মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দুপুরে ইঞ্জিনিয়ার মোশাররফকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে।